গাছের জন্য কলার খোসা ভেজানো পানি কিন্তু বেস্ট খাবার হতে পারে। রান্নার আগে পরে কিচেনটাকে যদি একটু গুছিয়ে রাখি তাহলেই ঘরের অর্ধেক কাজ শেষ হয়ে যায়। মাছ ধরার জন্য ছোট্ট একটি টিপস অবলম্বন করুন, মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নতুন দিনের নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আমরা প্রায়ই কলা খাই, সেই কলার খোসাগুলোকে যদি সারা রাত ভিজিয়ে রাখি আর সকালে উঠে সেই পানিটাকে আমরা গাছের মধ্যে দিয়ে দিই, সপ্তাহে না মানে 15 দিন পর পর একবার যদি এটা আমরা করি, তাহলে এই খোসা ভেজানো পানিটা কিন্তু আমাদের গাছের জন্য উৎকৃষ্ট একটি সার হতে পারে, বেস্ট খাবার হতে পারে। প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় একটু একটু দিয়ে দিবেন। আমি কখনো আমার গাছের জন্য জৈব সার কিনিনি, আমি চাল ধোয়া পানি, তারপরে কলার খোসা ভেজানো পানি, আর আমার যে কবুতর আছে সেই কবুতরের পটিগুলো আমি আমার গাছের গোড়াতে দিয়ে দিই, আর মাঝে মাঝে গোবর নিয়ে আসি, সেটাও আমি দিয়ে দিই। এই সাধারণ পরিচর্যার মাধ্যমেই আমি আমার ছাদের আর বারান্দার গাছগুলোকে সুস্থ সবল সতেজ রাখতে পেরেছি। আপনারা দেখুন, এখন কিন্তু শীতকাল, তারপরেও আমার একটি গাছের পাতাও কিন্তু শুকিয়ে যায়নি, প্রতিটা গাছ একদম ফ্রেশ টাটকা সবুজ আছে। প্রতিটা গাছের গোড়ায় একটু একটু করে এই কলার খোসা ভেজানো পানিটা দিয়ে দিলে আমাদের প্রতিটা গাছ তার পরিপূর্ণ মানে সারের কাজ হয়। প্রতিটা গাছেই দিয়ে দিতে হবে, খুব সামান্য করে দিতে হবে, কারণ আমি অনেকগুলো খোসা ভিজিয়েছি, সেজন্য পানিটাও অল্প অল্প দিতে হবে। চলে এলাম রান্নাঘরে, রাতে যে থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম আমি রান্নাঘরে ঢুকে প্রথমে সে সিঙ্ক থেকে থালা বাসনগুলো গুছিয়ে রাখছি, যে যেটার জায়গায় সেই থালা বাসনগুলো গুছিয়ে রাখলে মানে মনে হবে যে রান্নাঘরটা গোছানো। তাছাড়া সিঙ্ক থেকে থালা বাসনগুলো সরালে আমাদের কাজ করতেও সুবিধা হয়। যেটার জায়গায় যেটা আমি রেখে দিচ্ছি, আর কলের উপরে সিঙ্ক থাকাতে আমার সুবিধা হয়েছে, আমি ধুয়ে সিঙ্কে রেখে আবার সিঙ্কেই পানি ঝরে গেলে গুছিয়ে রাখতে পারি। আরাফ চলে এসেছে মাদ্রাসা থেকে, ওটে ওকে একটি ডিম পোস্ট করে একটি রুটি দিয়ে দিলাম, আর রাতের দুটি বেগুন ভাজা আছে একটু গরম করে রাখছি, আমি পরে রুটি দিয়ে খেয়ে নেব। সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি একটু মাছ লবণ দিয়ে আগেই ধুয়ে রেখেছি, তারপর লবণ মাখিয়ে রেখেছিলাম, সেই লবণ মাখার মধ্যে আমি একটু লেবু রস দিয়ে দিই, কারণ মানে এই পাবদা মাছগুলো অনেক সময় ভালো লাগে না খেতে, আমি এজন্য সবসময় যে কোনো মাছ একটু লেবু দিয়ে তারপরে ধুয়ে নিই, আর লবণ মাখিয়েও কিছুক্ষণ রেখে দিই। আর এই যে দেখুন লেবু রস দিলে মাছগুলো কিন্তু একদম সাদা হয়ে যায়। তারপর রান্না শেষ করে ফেললাম, আর যা রান্না করেছি এই পাবদা মাছ ভুনা করেছি আর পাতলা ডাল রান্না করেছি, রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আমি রান্নার পরের কাজগুলো দেখাচ্ছি, যে রান্নার পরে আমি রান্নাঘরটাকে একটু স্প্রে করে আমার বানানো যে স্প্রে সেটা দিয়ে আমি একটু স্প্রে করে সব জায়গা মুছে নিয়ে তারপরে জিনিসগুলো একটু গুছিয়ে রাখলে আমার ভালো লাগবে। এভাবে রান্নাঘর থেকে যখন বের হয়ে যাব আমার মনে হবে আমার পুরো ঘরটাই গোছানো। দেখুন, একটু সামান্য একটু কাজ করলেই 5-10 মিনিটের কাজে আমার পুরো রান্নাঘরটাকে ফ্রেশ লাগে। রান্না শেষে আমি এখন দুধটাকে জাল দিয়ে নেব, আর দুধ জাল দেওয়ার আগে আমি সবসময় ডেকচির মধ্যে একটুখানি পানি দিয়ে নিই, তারপরে আমি দুধটাকে ছেঁকে দিই। আর এটা হচ্ছে হলো মানে তাহলে ডেকচিটার নিচে আর নাড়া দিতে হয় না, তাছাড়াও একটা যে আশেপাশে একটা তেল চিটচিটে ভাব হয় দুধের জন্য সেটাও হয় না। সবসময় একটু পানি দিয়ে তারপরে দুধটা মানে ছেঁকে নিবে, তারপরে চুলায় জাল বাড়িয়ে মানে দুধটা জাল দিতে হবে।
বাজার থেকে মরিচ এনেছিল, আমি মরিচ সবসময় বয়ামে ভরার আগে একটু শুকিয়ে নিই। আর আমার এই সাধারণ কাজের জন্য ছাদে যেতে হয় না, চুলার নিচে। তো আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি, আমার চুলার নিচে চারটা কাঠ দিয়ে একটু উঁচু করে রেখেছি, আমি যে কোনো কিছু ওখানেই শুকিয়ে নিতে পারি। মরিচগুলোকে একটা স্টিলের প্লেটে একটু ছড়িয়ে চুলার নিচে রেখে দেব। এক বেলা রেখে দিলে এই মরিচটা, মানে এটার মধ্যে যে ময়েশ্চার একটা ভাব থাকে, সেটা শুকিয়ে গেলে মরিচটা যতদিন ইচ্ছা রেখে খেতে পারবো, ফাঙ্গাস পড়বে না। আর ফের আব্বু বেশ কিছু বাজার নিয়ে এসেছে সন্ধ্যায়, সেগুলো আবার দেখাচ্ছি। এই যে পেয়ারা এনেছে, কিশমিশ এনেছে, তেজপাতা ছিল না বাসায়, টুকটাক যাই দরকার। আসলে আমরা মাসে একবারে সদাই করি, কিন্তু তারপরেও দেখা যায় মাসে হোক না হোক অনেক সময় অনেক কিছুই মানে আবার আনতে হয়। আমি রিয়া পারভেজ ব্লগের যে আপু তাকে বলছি, তার উদ্দেশ্যেই বলছি, আপনার কথা মতো আপনার একটি ভিডিও দেখে আমার গাছ আলু খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল। আপনি এত সুন্দর করে গাছ আলুর বর্ণনা দিয়েছেন, সেটা আমি আরাফের আব্বুকে বলেছি যে আমাকে ঠিক এরকম এরকম গাছের আলু পাওয়া যায়, ওটা তুমি এনে দেবা। তারপর আমাকে এই যে দেখুন 1 কেজি আলু নিয়ে এসেছে। আমি ইনশাল্লাহ এটা আপনাদের সাথে শেয়ার করব, আমি দেখব কেমন লাগে, সব করে এনেছি। আপু আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এত সুন্দর করে এটা রেসিপি শেয়ার করেছেন আলুটাকে, আমাদের মানে খেতে ভালো লাগবে এরকম একটা সুন্দর একটি কথা বলেছেন, আর আমি সেটাতে উৎসাহিত হয়ে আমি এনেছি। যাই হোক, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন, আর ছোট্ট কমেন্ট করে জানিয়ে দেবেন আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কিনা। তার আগে বিদায় নিচ্ছি, আল্লাহ।